So hello everyone, Assalamualaikum. You are watching 2 minutes with Karzon, and আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বেসিক্যালি কি বলা যায়, আমি ঢাকা থেকে যশোরের একটা ফ্লাইট নিছি, কজ যশোর থেকে আমাকে যেতে হবে হচ্ছে এক্স্যাক্টলি খুলনা পর্যন্ত, যেটা আমার বাড়ি খুলনাতে। সো খুলনা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে অনেকেই বলল যে যখন আমি যশোর এয়ারপোর্টে নেমে যাব সেখান থেকে আমি শাটল সার্ভিস পাবো না, বা শাটল সার্ভিসের জন্য আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, অনেক রকম। সো আজকের এই ভিডিওতে মোটামুটি আমরা দেখব যে শাটল সার্ভিসের জন্য কোনো রকম কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় কি না, অথবা এক্স্যাক্টলি বের হওয়ার পরে শাটল সার্ভিস আমি কোথা থেকে পাই বা কি। সো আর ওয়েট করবো না, দেখা যাক আমাদের এই ভিডিওটা। এবং আমরা মোটামুটি এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম, সো এখন আমরা আছি যশোর বিমানবন্দর। সো এইখানে কোথাও এক জায়গায় লেখা আছে যশোর বিমানবন্দরে আমরা আছি। সো এখন আমরা যশোর বিমানবন্দরের পার্কিংয়ে, সো এখান থেকে আমাদেরকে ফার্স্টে খুঁজে নিতে হবে কোথায় বিমান বাংলাদেশের শাটল সার্ভিস বাসটা আছে। সো হোপফুলি আমি বাসটা পেয়ে গেছি এখান থেকে, তারপরে দেখবো বাসটা আদৌ খুলনা পর্যন্ত যাবে কিনা, বা কোন কোন জেলার মানুষ এটা ফ্রি অফ কস্ট বা যেভাবেই হোক কীভাবে সার্ভিস পাবে। সো এটার পেমেন্ট মেথড কি ডিটেইল এই ভিডিওতেই ডিসকাস করবো। অ্যান্ড অলরেডি কিন্তু আমি পেয়ে গেছি বিমান বাংলাদেশের ডেডিকেটেড বাস, সো হোপফুলি কথা বলতে হবে, হোপফুলি এই বাসটাই আমাদেরকে খুলনা পর্যন্ত নিয়ে যাবে। সো ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমি বাস চলে যাবে, আগে বাসে উঠে নিই, দেন ভিডিওতে আবার আসতেছি। ওকে, সো ওয়েট। যশোর এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে কিন্তু অলরেডি আমি বিমান বাংলাদেশের ডেডিকেটেড শাটল সার্ভিস পেয়ে গেছি। শাটল সার্ভিস মানে হচ্ছে মোটামুটি তাদের এখান থেকে একটা বাস যারা ডেডিকেটেডলি আমাকে এখান থেকে খুলনাতে নিয়ে যাবে। সো তারাও জানে না যে আমাকে আমি খুলনা পর্যন্ত যাব, আমিও জানি না যে আমি এক্স্যাক্টলি বাসে যাব কিনা। সো বেসিক্যালি এটা সিস্টেম হচ্ছে এরকম, আমি যখন ডোমেস্টিক ফ্লাইট নিয়ে যশোর এয়ারপোর্টে নামলাম সেখান থেকে একটা বাস যে কিনা আপনার একদম খুলনা রুটে যাচ্ছে, সো আমি এখানে এই বাসে উঠে যাব। ওঠার পরবর্তীতে আমি এই বাসে করে যাদের বাসা খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, তারা এই বাস থেকে সার্ভিস নিয়ে তারা ও পর্যন্ত যেতে পারবে। এক্ষেত্রে কোনো রকম কোনো এক্সট্রা পেমেন্ট করা লাগবে না, এটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। সো বেসিক্যালি সবাই, যেহেতু আমাদের বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় এয়ারপোর্ট নাই, সো যেই বিভাগে এয়ারপোর্টটা আছে সেই বিভাগে আপনি যখন ল্যান্ড করতেছেন সেই বিভাগে আপনার আর কি সারাউন্ডিংসে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর জন্য কিন্তু এক একটা করে ডেডিকেটেড বাস সার্ভিস থাকে, সেটাকে শাটল সার্ভিস বলা হয়। সো এই বাস সার্ভিসে করেই কিন্তু আপনি মোটামুটি আপনি আপনার জেলায় পর্যন্ত পৌঁছায় যাবেন, পরে জেলাতে তারা যেখানে দাঁড়াবে তাদের লাস্ট স্টপিস সেখান থেকে আপনি আপনার বাসায় চলে যেতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি আজকের এই ভিডিওটা। এবং আমি টু বি অনেস্ট, আমি ভাবতেছিলাম যে বের হয়ে আমি পাবো না বা আমাকে রেখে চলে গেছে, যেহেতু আমি অনেকটা দেরি করছি অলরেডি বিমান থেকে বের হওয়ার সময় লাস্ট একটা ভিডিও রেডি করার জন্য। সো আমি মনে করছি আমি বাসটা পাবো না, বাট আলহামদুলিল্লাহ আমি আসার পর এখানে শাটল সার্ভিস তাদেরকে একটা বাস পাইছি। সো এই ছিল মোটামুটি একটা ব্যাপার, আর আমি বাসে ওঠার পরে চেষ্টা করবো বাসের পরিবেশ কিরকম বা বাসটা এক্স্যাক্টলি কিরকম সেইটা নিয়ে কিছু একটা ভিডিও করার বা এই ভিডিওতে অ্যাটাচ করে দেওয়ার। সো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও, দেখা যাক বাসের ভিতরে বাসের ভেতরটা এক্স্যাক্টলি কেমন। সো আর কথা বাড়াবো না, চলে যাই সেই পর্যন্ত। সো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড আসসালামু আলাইকুম।